আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি তোমরা সবাই ভয়ের মধ্যে আছো? কেন ভয়? চতুর্দিকে করোনা, কোভিড-19, সবকিছুকে স্বাভাবিকভাবে নাও, সবকিছুকে টেক ইট ইজি। দেখবে সবকিছু ইজি হয়ে গেছে। আমরা গুহার মধ্যে, নদীর মধ্যে, জাহাজের মধ্যে যেই জায়গায় লুকিয়ে থাকি না কেন, যদি মৃত্যু লিখিত থাকে, অবধারিত থাকে, আমরা কি কেউ এই জায়গা থেকে বাঁচতে পারবো না? এর অর্থ এই যে আমি আমার নিজেকে বিলিয়ে দিব, তাও না। অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করে জীবন ও জীবিকার তাগিদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এবং ইসলাম যেভাবে নিজেদেরকে চলাফেরা করতে বলছে, আমরা ঠিক সেভাবে চলাফেরা করব, সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভয় পেও না। আজকেও দেখলাম এক করোনা আক্রান্ত শিশুকে মা সেবা দিলেন, কিন্তু মা নিজে আক্রান্ত হলেন না করোনায়। তারা যাকে সেভ করবে, এভাবেই সেভ করবে। ভয় পেলে কি চলবে? ভয় পেলে কি আমি আরো চুপসে যাব, আরো নত হয়ে যাব, আরো দুর্বল হয়ে পড়ব? তোমার দুর্বলতা দেখে তোমার পাশে বন্ধুরই দুর্বল হবে, তোমার আত্মীয় দুর্বল হবে। ফরগেট ইট। স্বাভাবিক মৃত্যু সবসময় ছিল। রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেত, স্ট্রোকে মারা যেত, হার্ট অ্যাটাকে মারা যেত। এখন তোমার এগুলো শোনো, এখন সব করোনা। কাজেই প্রতিনিয়তই পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এমনিতে চলে যেত, এখন করোনার কারণে এগুলো বেশি ফোকাস হচ্ছে। ভয় পেও না, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কাছে পানা চাও, মন খুলে চাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই তোমাদেরকে, আমাদেরকে এই জায়গা থেকে রক্ষা করবেন। যাই হোক, আজকে আমাদের আলোচনায় আসি। আমরা যে আলোচনাতে ছিলাম, তোমার সবাই জানো এলডিহাইড এবং কিটোনের মধ্যে আমরা ছিলাম, রাইট? আজকে আমাদের আলহামদুলিল্লাহ সপ্তম লেকচার, এবং আজকের লেকচারটি আসলে আসলে সত্যিকার অর্থে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস। দুইটা টপিকস আলোচনা করব। একটা হচ্ছে তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, আর একটা হচ্ছে ক্লোরোফর্ম, অথবা আমরা বলি হ্যালোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন। তা আসো আমরা আলোচনা চলে যাই। তাহলে দেখো, আমরা যে বিক্রিয়াটা আলোচনা করবো সেটা হচ্ছে হ্যালোফর্ম। হ্যালো, হ্যালো শব্দ কোথা থেকে আসছে তোমরা সবাই জানো? হ্যালো জ্যান শব্দটি থেকে আসছে হ্যালো, আর ফর্ম মানে ফরমেশন। তোমাদের সবারই কম বেশি ধারণা আছে যে হ্যালোফর্ম মানে কি। তাহলে দেখো, হ্যালোফর্ম বিক্রিয়া যদি ঘটাতে চাই, তাহলে আমাদের যেই মূলকটি দরকার সেটা হচ্ছে CH3CO, মিথাইল প্লাস সিও, কিটোন, এই গ্রুপটি থাকা দরকার। কার্বোনাইল সিও, কার্বোনাইল মূলকটি থাকা দরকার, CH3CO এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত অবশ্যই বিক্রিয়াটি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাসিয়াম হাইড্রোক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষারকের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটবে। ক্লিয়ার? এবং বিক্রিয়াটি অবশ্যই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহজে ঘটে, অথবা প্লাস মাইনাস 5 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে হ্যালোফর্ম জিনিসটা কি? হ্যালোজেন থেকে উৎপন্ন হবে। আমরা বলি সাধারণত CH Cl3, হ্যালো, হ্যালোজেন জায়গায় ক্লোরিন আসলো, তাহলে কি হবে? ক্লোরোফর্ম, CHCl3। যদি আয়োডিন আসে, CHI3 আয়োডোফর্ম, যদি ব্রোমিন থাকে, তাহলে CHBr3 ব্রোমোফর্ম। ক্লিয়ার? তাহলে আসো আমরা দেখি বিক্রিয়াটা, মেইন বিক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করি। আসো, লক্ষ্য করো স্যারেরা সবাই, যে মিথাইল কিটোন, এই জায়গায় আমি যে কিটোন নিলাম সেটা হচ্ছে মিথাইল কিটোন, COCH, সেই জিনিসটা কমন। এর সাথে কি আঁকে দিতেছে? হ্যালোজেনকে দিতেছে। কিসের উপস্থিতিতে? সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে। দেখো, আমাদের COCH সেই গ্রুপটি থাকার কথা ছিল একটা আমার শর্তের মধ্যে, দেখো সেটা আছে। ক্লিয়ার? এবং কিসের উপস্থিতি হওয়ার কথা ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাসিয়াম হাইড্রোক্সাইড, তাও আছে। ক্লিয়ার? আচ্ছা, আর দেখো হ্যালোজেন মানে কি? হ্যালোজেন কিভাবে প্রকাশ করি? এক্স দ্বারা, তাও আছে এক্স। এক্সের স্থলে কি আসতে পারে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর আর স্থলে আমরা যেই কিটোনটা নিয়েছি, সেই কিটোনে আর স্থলে আসতে পারে হাইড্রোজেন, মিথাইল, ইথাইল, তোমরা সবাই ভালো করে জানো, দেখে আসতো গত লেকচার গুলোতে। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে হ্যালোফর্ম উৎপন্ন করা, উৎপাদন CHX3। অর্থাৎ আমি যদি ক্লোরোফর্ম উৎপন্ন করতে চাই, তাহলে এক্সের স্থলে কি হবে? সিএল। যদি আমি আয়োডিন উৎপন্ন করতে চাই, তাহলে কি হবে? এক্সের স্থলে কি হবে? আই। তার মানে তখন আমাদের হ্যালোজেন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ক্লোরিনের জায়গায় ক্লোরিন আসবে,
ব্রোমিন জায়গায় ব্রোমিন আসবে, আয়োডিনের জায়গায় আয়োডিন আসবে, বুঝলে? ওকে, আর দেখো আমার আমাদেরকে কি দেওয়া হয়েছে জায়গায়, সোডিয়াম হাইড্রক্সাইড। যদি আমরা পটাসিয়াম হাইড্রক্সাইড দিতে পারতাম, ইচ্ছা করলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিতে পারতাম। দেখো এই যে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হলো, সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে যে ও এন এ, এন এ ও এইচ, ও এন এ, এই অংশটা দেখো আলটিমেট এই জায়গায় এই অংশটা আসবে। আর দেখো কি ছিল, আর সিও, আর সিও আর সোডিয়াম হাইড্রক্সাইডের ও এন এ উৎপন্ন হবে আর সি ও ও এন এ, অর্থাৎ এসিটেট, অর্থাৎ অর্থাৎ সিও ও, যেটাকে বলি আমরা অক্সা। আমরা সাধারণত জানি যে জৈব এসিডের যে কার্যক্রিয়া গুলো সেটা কিছু সিও ও এইচ, সেই অংশটি দেখে আসবে। আর দেখো কেয়ারফুল, তাহলে চারটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটা সোডিয়াম সোডিয়াম, তার মানে একটা সোডিয়াম চলে গেল ও এন আকারে, আর বাকি রইল কয়টা সোডিয়াম, তিনটা সোডিয়াম। তা তিনটা সোডিয়াম সাধারণত ধাতুর যে আসক্তি, ধাতুর শক্তি কার প্রতি বেশি থাকে, হ্যালোজেনের প্রতি, অধাতুর প্রতি। তো এই কারণে দেখা যায় বাকি যে তিনটা সোডিয়াম সে উৎপন্ন করবে সোডিয়াম হ্যালাইড, তিনটা সোডিয়াম হ্যালাইড, ক্লিয়ার? চারটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চারটা সোডিয়াম চলে গেল, একটা অক্সিজেন চলে গেল, একটা অক্সিজেন চলে গেল ও এন আকারে, ক্লিয়ার? তাহলে এখন আসো আমরা অ্যানালাইসিস গুলো করি। তাহলে এখন আমাদের কয়টা অক্সিজেন থাকবে, চারটা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন চলে গেছে ও এন আকারে, ছিল চারটা, রইল কয়টা, তিনটা, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে দেখো ছিল ওএইচ, এইচের মধ্যে একটা অক্সিজেন চলে গেছে, সোডিয়াম চলে গেছে, চারটা সোডিয়াম চলে গেছে, একটা ও চলে গেছে, তিনটা অক্সিজেন হিসেবে বের করে নিয়ে আসলাম, রইল কয়টা হাইড্রোজেন, আরো চারটা হাইড্রোজেন পুরো রইলো, সেই চারটা হাইড্রোজেনকে আমরা আলাদা করে ফেললাম, ক্লিয়ার? আচ্ছা, আর দেখো যে সিএইচথ্রি এই গ্রুপটা ছিল, এই গ্রুপটার মধ্যে, এই গ্রুপটার মধ্যে সিএইচথ্রি, এই গ্রুপটার মধ্যে দেখো হ্যালোফর্ম যদি তৈরি করতে চাই তাহলে একটা হাইড্রোজেন দরকার, সিএইচ একটা হাইড্রোজেন, তাহলে ছিল কয়টা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, তার মধ্যে একটা হাইড্রোজেন হ্যালোফর্ম তৈরি করতে ব্যয় হয়ে গেছে, বাদ রইল কয়টা, দুইটা হাইড্রোজেন, এসে দুইটা হাইড্রোজেন, ক্লিয়ার? তাহলে আমাদের হাতে কয়টা হাইড্রোজেন রইলো, চারটা হাইড্রোজেন ছিল পূর্বে, পরবর্তী দুইটা হাইড্রোজেন, ছয়টা হাইড্রোজেন, ছয়টা হাইড্রোজেন আর তিনটা অক্সিজেন বিক্রিয়া কি উৎপন্ন করবে, ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে মেইন টার্গেটটা কি ছিল, বি কেয়ারফুল, সিএইচথ্রি সি অংশটা থাকতে হবে, কিসের উপস্থিত থাকতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত থাকতে হবে, ক্লিয়ার? এবং কি উৎপন্ন করবো আমরা, ক্লোরোফর্ম, সবার আগে, অর্থাৎ আমি যা দিব তোমাদের কাজ হচ্ছে ক্লোরোফর্ম উৎপন্ন করা, সিএইচথ্রি, অর্থাৎ আমি যদি করে দিই তাহলে সিএইচসিএল থ্রি ডিএক উৎপন্ন করা, ক্লিয়ার? তাহলে দেখো এই যে আমরা হ্যালোফর্ম বা ক্লোরোফর্ম যেটা বলে উৎপন্ন করতেছি, অবশ্যই অবশ্যই আমার তিনটা হ্যালোজেন ইউজ হয়ে যাবে, আর বাকি যে তিনটা হ্যালোজেন থাকবে সেই তিনটা হাজার কার সাথে চলে যাবে, সোডিয়াম সাথে চলে যাবে। এই হচ্ছে তোমাদের মেকানিজম, এই জিনিসের তোমাদের মাথায় রাখতে হবে। আর সবসময় ওই সিএইচথ্রিসিও, অর্থাৎ এই যে সিও গ্রুপটা, সিও গ্রুপটার সাথে আর গ্রুপ, এই সিও এই অংশটা উৎপন্ন হয়ে যাবে সিও ও এন এ, অথবা সিও ও পটাশিয়াম, অথবা সিও ও ক্যালসিয়াম, ক্লিয়ার? লাইক দিস। দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি। এখন আমরা কিসের মধ্যে চালনা করবো, ইথানলের মধ্যে আয়োডিন চালনা করবো, কিসের উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে। তাহলে দেখো এটা আমরা কম্পেয়ার করি, আসো সিএইচথ্রি সিও থাকার কথা সিএইচথ্রি সিও আসছে, আর আর এর স্থলে দেখো কি আসছে, আর এর স্থলে কি আসছে, হাইড্রোজেন। তাহলে শারীরিকভাবে মাথা নিয়ে নিলাম সিএইচথ্রি সিও গ্রুপটা আছে, আর স্থলে আছে হাইড্রোজেন, আর হ্যালোজেন স্থলে কি দিলাম, এক্সের স্থলে কি দিলাম, আয়োডিন আই টু, উৎপন্ন হবে মাথা নিয়ে নাও হ্যালোফর্ম, এক্ষেত্রে কি উৎপন্ন হবে, আয়োডোফর্ম, অর্থাৎ সিএইচআই থ্রি, মাথায় নিলাম তিনটা আয়োডিন বের হয়ে যাবে কিসের মধ্যে, সিএইচআই থ্রির মধ্যে। তাহলে বাকি রইল কয়টা আয়োডিন, তিনটা আয়োডিন, তিনটা আয়োডিন কার সাথে যাবে, সোডিয়ামের সাথে, তিনটা সোডিয়াম আয়োডাইড, খুব ইজি প্রসেস। এখন দেখো ওই যে বলছিলাম তোমাদেরকে আর এর স্থলে এখন কি আসছে, হাইড্রোজেন, আর কি উৎপন্ন হবে, সিও, এটা তো কমন, সিও এন এটা কমন, আর আর এর স্থলে কি আসছে, হাইড্রোজেন, ক্লিয়ার? ওকে ফাইন। আর তিনটা সোডিয়াম উৎপন্ন হবে, হচ্ছে আমাদের মূল মেকানিজম, খুব সহজেই যে কোনো ভাবে আমাদেরকে যদি বলা হয় সিএইচআই থ্রি, সিএইচসিএল থ্রি, সিএইচবিআর থ্রি, আমরা খুব সহজেই সহজেই অ্যালডিহাইড অথবা কিটোন থেকে আমরা হ্যালোফর্ম এই যৌগ উৎপন্ন করতে পারি। আশা রাখি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা পরবর্তীতে যে বিক্রিয়া আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম ঘনীভবন মানে কি বের হয়ে যাবে, পানি অপসারিত হবে, রাইট, রাইট, মনে আছে? বাট এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে পানি বের হবে একদম শেষ শেষ অবস্থাতে, বাট এর আগের মুহূর্তে অ্যালডল অর্থাৎ ঘনীভূত হবে, একত্র যুক্ত হবে, পানি অপসারণটা পরে হবে, নট নাও। মাসকাট ইন্টারমিডিয়েট যৌগের আলোচনা করবো, অর্থাৎ অ্যালডল, অ্যালডল শব্দ কোথা থেকে আসছে? অ্যালডিহাইডের অ্যাল্ট এবং অ্যালকোহলের অল, অ্যালডল, অ্যালডিহাইডের অ্যাল্ট অ্যালকোহলের অল, অ্যালডল, সন্ধি বিচ্ছেদ, ক্লিয়ার? তাহলে দেখো বিক্রিয়াটা কিসের উপস্থিতি ঘটবে? লঘু ক্ষারের উপস্থিতি ঘটবে, এবং কি? আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড অথবা কিটন টাইমার গঠন বিক্রিয়া দ্বারা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটন গঠন করে, বিক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বলে। তাহলে আলফা হাইড্রোজেন কি জিনিস, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কি জিনিস, এগুলো আমাদের বুঝতে হবে। তোমরা এটা কিন্তু আগে বুঝে আসতো, এরপর আমি তোমাদের কিছু কনসেপ্ট দিব ইনশাল্লাহ, আশা রাখি। তাহলে আলফা হাইড্রোজেন বলতে আমরা কি বুঝি? আমাদের এই ক্ষেত্রে কার্যকরী মূলক কোনটা? CHO, এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের নিকটস্থ যে কার্বন সেটাকে বলে আলফা কার্বন, কার্যকরী মূলকের যে নিকটস্থ কার্বন সেটাকে বলে আলফা কার্বন। তাহলে CHO কার্যকরী মূলক, এই CHO মূলকের নিকটস্থ যে কার্বন সেটা কি? CH3, এটাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে সকল হাইড্রোজেন জড়িত সেটাকে কি বলা হয়? আলফা হাইড্রোজেন, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে বলা হচ্ছে লঘুকারের উপস্থিতি, এই ক্ষেত্রে আমরা লঘুকারটা কি নিব? সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, এবং তাপমাত্রাটা কত থাকবে? 20-30 ডিগ্রি সেলসিয়াস। কি কথা বলা হয়েছিল তোমাদেরকে? যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা, অর্থাৎ আমরা কি বলি সাধারণত, যে আমরা যে বলি যে হাইব্রিড প্রোডাক্ট উৎপন্ন করি, হাইব্রিড প্রোডাক্ট, স্পেশালি তোমরা জানো ঘোড়া এবং গাধার সংমিশ্রণে আমরা যে প্রাণীটা পাই সেটাকে আমরা বলি খচ্চর, যদি এটা খারাপ শোনা যায়, বাট এটা একটা হাইব্রিড প্রোডাক্ট যার মধ্যে তোমার অ্যালডিহাইড এবং অ্যালকোহল উৎপন্ন যৌগের মধ্যে শব্দকে মাথায় রাখতে হবে তোমাকে, মানে হচ্ছে কি, দেখো সংজ্ঞার মধ্যে লঘু ক্ষারের প্রভাবে আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা কিটন ডাইমার, শব্দটা ডাইমার, অর্থাৎ দুটি একই অ্যালডিহাইড অথবা দুটি একই কিটন থাকতে হবে, কিন্তু যে যৌগের উৎপন্ন হবে সেই যৌগটার মধ্যে একই সাথে অ্যালডিহাইড এবং হাইড্রোক্সিল অর্থাৎ অ্যালকোহল এই দুটো কম্বিনেশন থাকবে একত্রে, তখন আমরা বলি অ্যালডোল, ক্লিয়ার? তাহলে দেখো দেখো তুমি যদি অবজার্ভ করো দেখো আমরা যে যোগটা পেলাম, এইটা মেকানিজম দেখাবো, আমরা যে যোগটা পেলাম সেই যোগটার মধ্যে দেখো এক নাম্বার যে CH2 সেটাকে আমরা এক নাম্বার ধরলাম, পরবর্তী যে যোগটা, পরবর্তী যে কার্বনটা সেটাকে দুই নাম্বার, পরবর্তী যে কার্বন সেটাকে তিন নাম্বার, পরবর্তী কোন চার নাম্বার। তাহলে কার্যকরী মূলকের সাথে নিকটস্থ যে কার্বন সেটা হচ্ছে আলফা, তার নিকটস্থ যেটা সেটা হচ্ছে বিটা, এর পরেরটা কি? গামা, ক্লিয়ার? এবং আমরা সবাই জানি এক্ষেত্রে অ্যালডিহাইড এবং OH, অর্থাৎ অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুটো খুব একতা থাকার কারণে কে গুরুত্ব পাবে? অ্যালডিহাইড গ্রুপটা খুব গুরুত্ব পাবে, সেটাকে এক নাম্বার দিতে হবে, ক্লিয়ার? আমরা শিখে আসছি। এবং দেখো বিক্রিয়কগুলোর মধ্যে যদি লক্ষ্য রাখো যে ছিল CHO, এই গ্রুপটা ছিল আলাদা করে হাইড্রোজেনটা রাখা হয়েছে তোমার ডান দিকে, অ্যালডিহাইড আলাদা করে হাইড্রোজেন রাখা হয়েছে, সেই হাইড্রোজেনটা জিটাস হয়ে যাবে, কি আকার বের হয়ে যাবে? হাইড্রোজেন প্লাস আকার বের হয়ে যাবে, হাইড্রোজেন প্লাসটা অক্সিজেন মাইনাস সাথে যুক্ত হবে, উৎপন্ন হবে OH। এটা আমরা পরবর্তী ডিটেলস দেখবো ইনশাল্লাহ। আপাতত মেকানিজম এইরকম, অর্থাৎ আলফা কি জিনিস, বিটা কি জিনিস, সেটা আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার? পরবর্তী আমরা মেকানিজমটা দিলে আরো ক্লিয়ার হবে তোমাদের সাথে, আশা রাখি। এখন তোমাদের বলেছিলাম যে অ্যালডল মানে কি, শান্ত পানি অপসারিত হবে, কিন্তু এখন আমরা এই পর্যন্ত বিক্রিয়া আলোচনা করবো, পরবর্তীতে দেখা যায় যদি এর মধ্যে যদি আমরা ইসেল চালনা করি সেক্ষেত্রে পানি, এখনো পানি অপসারিত হয়, এখনো পানি অপসারিত হলে তখন এই জায়গায় দ্বিবন্ধন তৈরি হয়, পানি অপসারিত হবে, ঘনীভূত পানি অপসারিত হবে, তখন আমরা যে যৌগটা পাই সেটা হচ্ছে কোটন অ্যালডিহাইড, ক্লিয়ার? ফলে দেখো আমি তোমাদের যদি প্রশ্ন করি তাহলে এই বিক্রিয়া ঘটার জন্য কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে, তার মানে কি যাদের আলফা হাইড্রোজেন নাই তারা বিক্রিয়াটা দেখাবে না, ক্লিয়ার? এবং আমি তোমাদের কিছু এক্সাম্পল দিব কোনটা দেখায় কোনটা দেখায় না। হ্যাঁ আসো তাহলে,
আমরা কি ম্যাক্রোঞ্জলে বোঝার চেষ্টা করি, এখন প্রথমে কি খাট থেকে কি আসে ওইস মাইনাস, এবং অ্যালডিহাইডের মধ্যে কি ছিল, আলফা হাইড্রোজেন ছিল, আলফা হাইড্রোজেন সাথে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা ওই খারে যে হাইড্রোজেন মাইনাস ছিল তার দ্বারা সে প্রভাবিত হবে, তখন সে কি আকার বেড়ে যাবে, হাইড্রোজেন প্লাস আকার বেড়ে যাবে, হাইড্রোক্সিড মাইনাস এবং হাইড্রোজেন প্লাস কি উৎপন্ন হবে, পানি। আর হাইড্রোজেন প্লাস আকার যদি বের হয়ে যায় তাহলে কার্বনটা কি হয়ে যাবে, মাইনাস, দেখো সেটা মাইনাসটা পড়ে আসছে, কার্বন উৎপন্ন হলো। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে কি হয় দেখো তো, তাহলে আমরা পেয়ে গেলাম কার্বন মাইনাস, যেহেতু ডায়মন্ড আর একটা অ্যালডিহাইড আছে, আমি তোমরা সবাই জানো যে অক্সিজেনটা কি হবে ডেল্টা মাইনাস আর কার্বনটা কি হবে ডেল্টা প্লাস, তাহলে তো ওই যে কার্বন আয়ন যে জগৎ উৎপন্ন হলো, কার্বনের যে মাইনাস, এই মাইনাসটা কার্বন যে প্লাস হবে তার সাথে যুক্ত হবে, আর অক্সিজেন কি করবে, নিজেকে ইলেকট্রনটা টেনে নিয়ে গেল, স্বাভাবিকভাবে অক্সিজেনটা কি হয়ে যাবে মাইনাস, তাই হয়েছে দেখো, ক্লিয়ার? ওকে ফাইন, তৃতীয় ধাপের মধ্যে কি ঘটবে, তৃতীয় ধাপ ওই যে পানি উৎপন্ন হচ্ছে, পানি থেকে কি বের হয়ে যাবে, হাইড্রোজেন প্লাস বের হয়ে যাবে, আর হাইড্রোজেন মাইনাসটা পড়ে থাকবে, হাইড্রোজেন প্লাসটা ওই যে তোমার অক্সিজেন কি হয়েছিল তোমার মাইনাস ছিল তার সাথে হাইড্রোজেন প্লাসটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ খারের যে ওইস সেটা পুনরায় আবার এসে পড়বে, তার মানে খারের ওইসটা বিক্রিয়াটাকে প্রভাবিত করে, বিক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য ইউজ করা হয়, ক্লিয়ার? তা আলটিমেট ওইস প্রথম ধাপে ওইস ছিল এবং তৃতীয় ধাপে দেখো ওইসটা বের হয়ে আসবে, এইভাবে আমরা সাধারণত অ্যালডোল বিক্রিয়া গুলো পেয়ে থাকি, অ্যালডোল এইভাবে উৎপন্ন হয়। তা আশা রাখি তোমাদের কাছে, আর তোমাদের কাছে কিছু এক্সাম্পল দিব, এক্সাম্পলটা হচ্ছে যে বি কেয়ারফুল, যে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন না থাকলে বিক্রিয়াটা করবে না, যদি কার্বনের সাথে সংযুক্ত তিনটা হাইড্রোজেনের জায়গা যদি তিনটা ক্লোরিন আসতো তাহলে কিন্তু বিক্রিয়া দেখাতো না, তিনটা হাইড্রোজেনের স্থল যদি তিনটা ব্রোমিন আসতো তাহলে কিন্তু বিক্রিয়াটা হতো না, ক্লিয়ার? বি কেয়ারফুল। আশা রাখি তোমাদের কাছে বিক্রিয়ার ম্যাকানিজম সহকারে কনসেপ্টটা, এর উপরও যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমি কমেন্টে ফোন যোগাযোগ করবে, যে কোনো সময় তো আমি আসি, অথবা তোমাদের যে ফেসবুক পেজ সে জায়গায় ইনশাল্লাহ যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।